কি হারুন কাকা, আজ এত চুপচাপ? জিজ্ঞাসা করলে না তো, তোমার দেওয়া লাউ শাকটা কেমন খেলাম? কারে জিগাম ওই গরু ডারে? কোন গরু? কাল দুধ দিয়া বাসায় ফেরার সময় দেখলাম তোমাকে খিড়কির সামনে খাড়াইয়া একটা গরু আমার দেওয়া লাউ শাক গুলা চিবাইতেছে। এইটা দেখিয়া প্রথমে খুব দুঃখ পাইছিলাম, পরে ভাইবা দেখলাম ভালোই হয়েছে। আমার দেওয়া লাউ শাক গরুটা যেমন তৃপ্তি করে খাইছে তোমরা তো তেমন খাইতা না। বুঝলাম আমনি, আমি একটা আস্তা গরু, এত বয়স হইল এখনো ঠিক বুঝা উঠতে পারলাম না কেডা আমারে ভালোবাসে আর কেডা ঘেন্না করে। এদিকে কোথায় যাচ্ছিস বলতো? আয় না হারুন কাকা। ও হারুন কাকা একটু শোনো। আরে কি ব্যাপার দিদিমণি, তুমি এইখানে কি হইছে? মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি হারুন কাকা। এ কি কইতেছ দিদিমণি, আমার মতো একটা গরিব গোয়ালার কাছে তুমি ক্ষমা চাইবা কেন? গরিব বড় লোক এসব আমি মানি না হারুন কাকা, সব মানুষই মানুষ। মা তোমার মতন মানুষের ভালোবাসার দাম দিল না, এটাই আমার দুঃখ। চলি একটু খাড়াইবা, গাছের থেকে পেয়ারা পেয়ারা দেখছি দুইটা লই আসি, খাইবা তো? কেন খাবো না, নিয়ে এসো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, ওই মুসলমানের দেওয়া পেয়ারা আমি খাবো না। ভালোই হলো, আমি দুটো খাবো। এই যে লাও, তুমি এইটা খাও আর তুমি এইটা। না না না, ও পেয়ারা খায় না, পেয়ারা খেলোর পেট কামড়ায়, আমি খাবো। দারুন, চলি। হ্যাঁ চল। এই চরগায় উঠছেন কেন, শুয়ে থাকুন। রাজু স্কুল যাওয়ানোর সময় হইয়া গেছে, ওই জানলার সামনে খাড়াই ওরে একটু দেখুন। আজ তো রবিবার, স্কুল বন্ধ। ও তুমি আবার ওই বাসায় গিয়া আমার অসুখের কথা ওই মায়াটারে কিছু কইও না। সিরাজ কাকার জ্বর হয়েছে? জ্বর বলে জ্বর, বিছানা থেকে একদম উঠতেই পারছে না। ইস, তুমি একটু বালিটালি করে দিয়ে আসতে পারলে না? আমার হাতে এত সময় কোথায় বলো, তোমাদের বাড়ির কাজ সেরে এবার ছুটতে হবে হারান মণ্ডলের বাড়ি। আজ রবিবার, স্কুল ছুটি, মা তো বাড়ি থেকে বেরোতেই দেবে না। দেখো তুমি কি করবে। লতা দিয়ে সে খবর দিল সিরাজ কাকার খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। আমায় কি করতে হবে বলো? আমার তো একটু যাওয়া দরকার, একটু কিছু না খাইয়ে দিয়ে এলে সারাটা দিন তো না খেয়ে থাকবে। সবই তো বুঝলাম, তুই যাবি কি করে? তোর মা তো তোকে বেরোতে দেবে না। আমি একা কেন বেরোবো, তোমার সঙ্গে বেরোবো। আমার সঙ্গে? তুমি মাকে বলবে আমার একটা বই কিনে দিতে যাচ্ছ। কেন আমি বললাম, কিন্তু তুই তো তোর সিরাজ কাকার বাড়ি যাবি, আমি এতক্ষণ কি করবো? তুমিও আমার সঙ্গে সিরাজ কাকার বাড়িতে যাবে? না না, আবা জান আর তার মেয়ের মধ্যে কথা হবে, আমি এর মধ্যে থাকতে চাই না। তাহলে সিরাজ কাকার বাড়ির উল্টো দিকে যে চায়ের দোকানটা আছে তুমি ওখানে বসে চা খাবে। ঠিক আছে, তুমি চট করে ধুতি পাঞ্জাবিটা পরে নাও, আমি শাড়িটা পাল্টেই আসছি। ইগো তুমি কোথাও বেরোচ্ছ নাকি? কি হলো? মহেশ বললো একটা বই কিনতে যাবে, আমার কেমন জানি মনে হলো ও বই কেনার নাম করে ও সিরাজ কাকার বাড়িতে যাবে। আমি বললাম একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে যাবো। যাক, এতদিনে মাথায় বুদ্ধি গজিয়েছে। বুদ্ধি আমার ছিলই, কাজে লাগাতাম, আজ দরকার মনে হয়েছে একটু কাজে লাগালাম। মেয়ে বড় হয়েছে এটা ভেবে মাঝে মধ্যে বুদ্ধিটা কাজে লাগে। কি যে করিস। কি গো বাবা, এখনো তৈরি হয়নি? কেমন জব্দ, এবার থেকে যেখানেই যাবি বাবাও সঙ্গে যাবে। হ্যাঁ Thank you.
এখানে দাঁড়ালে তো শেয়ার্স কাকার ঘরে সাবু বাড়লি আছে কিনা কে জানে, একটু সাবু বাড়লি নিয়ে যাই। 100 সাবু দাও তো। তোমার আমি না বিশ্বাস করো আমার মন কইতেছিল তুমি ঠিক আইবা। তোমার শরীর খারাপ শুনে আমি আসবো না। আজ তো রবিবার, বাড়ি থেকে বাড়ি লেখা না। বাবাকে বললাম, বাবা দিয়ে গেল। তোমার বাবা কই? নাও আস্তে আস্তে খাও। কি দেখছো? দেখলাম আমি কার কোলে শুইয়া রয়েছে, আমার মাইয়া আমিনার কোলে না আমার আম্মার কোলে। নাও খাও। রমানুকে শুনলাম তুমি নাকি তোমার সিরাজ কাকার বাড়িতে গিয়ে তাকে দুধ বালি খাইয়ে এসছো। এভাবে বলছো কেন? আমি না গেলে বেচারাকে সারাটা দিন উপোস করে থাকতে হতো। আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমার বাবা যদি জানতে পারেন যে তুমি মুসলমানের রান্নাঘরে গিয়ে ঢুকেছ তাহলে কিন্তু। থামলে কেন বলো, কি হবে? কি আবার হবে? বাবা এই বিয়েতে রাজি হবেন না। তুমি তোমার বাবাকে বলতে যেও না, আমি ওর মা হয়ে তোমায় কথা দিচ্ছি, ও আর সিরাজ কাকার বাড়িতে কোনোদিন যাবে। তুমি কথা দিলে কি হবে মা? আমি সিরাজ কাকার বাড়িতে যাবই। শুনছিস ওর বাবা? আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে ওর বাবা যদি বিয়েতে রাজি না হয় হবে না বিয়ে। একটা মুসলমানের চলে মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, এভাবে মুসলমান মুসলমান বলো না। সিরাজ কাকা আমার কাছে আমার বাবার মতো। চুপ কর, বাবার মতো? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা, ওর বাবা অফিস থেকে ফিরে আসুক, ওনাকে বলে কোনো লাভ নেই। গত রবিবার বই কেনার নাম করে উনি নিজে বাড়ি থেকে বেরিয়ে মৌকে সিরাজউদ্দিনের বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন। কি বলছো তুমি? যে সর্ষে দিয়ে আপনি ভূত তাড়াবেন ভাবছেন সেই সর্ষের ভেতরেই ভূত রয়েছে। কিরে ও যা বলছে সব সত্যি? তোর বাবাই তোকে ও বাড়িতে পৌঁছে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিলাম, তা হয়েছেটা কি? বাবা হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দিয়ে এসে বলছে হয়েছে কি? এ কথা বলতে লজ্জা করছে না তোমার? আর লজ্জা করছে, লজ্জা করছে তোমার ভাষা শুনে। কি বললে? বললাম আমি যেমন মোয়ের বাবা, সিরাজউদ্দিন তেমনি মোয়ের আব্বা জান। মৌ যদি তার আব্বা জানের কাছে যেতে চায় আমি তাকে নিজে নিয়ে যাব, একবার নয় বারবার। তার মানে এই সংসারে আমার কোনো দাম নেই? মানুষের প্রতি মানুষের ভালোবাসার দাম যে দিতে পারে না তার আবার দাম কিসের? ঠিক আছে আমি দাম দিচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার মেয়েকে তার আব্বার জানের কাছে নিয়ে যাচ্ছি। কেটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডি ও জি ডগ, ডগ মানে কুকুর। আই চল ওট, ক্যাট মানে বিড়াল। কোথায় যাব? তোর আব্বার জানের বাড়ি। আহা নিচুকে রেখে ছাড়ো না মা। ছাড়বো কেন? উফ চল ছাড়ো, মেরেই ফেলবো তোকে। এই লাগ যে ছাড়বে তুই, কি গো? আমি কি তোকে মেরে ফেলবো? ছাড়ো না, চল নিচুকে রেখে আব্বার জানের বাড়ি। ছাড়ো না, আর তো কাজ হবে না, ভালো লাগে তোর মুখ দেখতে। ছাড়ো না, চল। আমি তোর মা নই। কি হচ্ছে কি? ছাড়ো না মা। ওভার চালা, তুই কি করে বুঝবি? সারা জীবন ওখানেই থাকিস, আর তোকে আসতে হবে না। আপনারে তো চিনেন না। আমি মোয়েন মা। বসুন বসুন বসুন। না আপনার এখানে আমি বসতে আসিনি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। কোন? শুনেছি আপনার মেয়ে নাকি আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ
যখন আপনার মেয়ে ভুগছিল সেটা তো আপনি চোখে দেখেননি। আজ দেখুন আপনার মেয়ে কিভাবে পড়ছিল। এতে পাগল হওয়ার কি আছে? আপনি ওকে তিলে তিলে পুড়ি মারতে চেয়েছিলেন আর আমি ওকে একবারে পুড়ি দিচ্ছি। আমি ওরে পোড়াম? তাছাড়া আবার কি, আপনি কি জানেন না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে? ছেলে আর তার বাবা ওরা পছন্দ করে না যে ওই বাড়িতে আসুক। ওরা পছন্দ করুক আর না করুক আমি এই বাড়িতে আসবই না। আসবা না? আসবো না। না, মা বাবার থেকে বড় এই সংসারে কেউ নাই। মা বাবা যা কয় শুনো না। আমি শুনবো না, আমি এখানে আসবই। বললাম তো তুমি এখানে আসবা না। আপনি আমায় কথা দিন যে ওকে এ বাড়িতে আর ঢুকতে দেবেন না। আমি আল্লাহ আল্লাহ আমি কসব খাইয়া কইতেছি, আজকাল পর থেকে ওর মুখে আমি আর দেখুম না। সিরাজ কাকা, এ তুমি কি বললে? এ তুমি কি বললে সিরাজ কাকা? তুমি তোমার কসম ফিরিয়ে নাও সিরাজ কাকা, তুমি তোমার কসম ফিরিয়ে নাও, তুমি তোমার কসম ফিরিয়ে নাও সিরাজ কাকা। বোকা মাইয়া, তোমার এখানে আইতে না দিল আমার কাছ থেকে কেউ তোমার দূরে সরাইয়া লই যেতে পারবো না। তুমি আবার এইখানে আসো, এইখানেই থাকবা। মুখের ভেতরে থেকে আমি কি করব সিরাজ কাকা? অসুখ করলে তুমি যখন না খেয়ে দে একাই ঘরটায় পড়ে থাকবে, আমি কি পারবো তোমার বুকের থেকে বেরিয়ে তোমায় একটু বাল্লি করে দিতে? আমি কি পারবো তোমার মাথা একটু হাত বুলিয়ে দিতে? আমি না এলে কে দেখবে তোমায়? এতদিন যে দেখছে সেই আল্লাহই দেখবো। চল। আমার দোয়া তোমার মাথায় রইল, আল্লাহ তোমার ভালো করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।